অভিনেতা আমির খান ও কারিশ্মা কাপুর অভিনীত সুপারহিট ছবি রাজা হিন্দুস্তানি মুক্তি পেয়েছিল আজ থেকে আটাশ বছর আগে সেই ছবিটি পরিচালনা করেছিলেন ধর্মেশ দর্শন রাজা হিন্দুস্তানি সিনেমার শুটিংয়ের সময় কারিশ্মা ছিলেন মাত্র বাইশ বছর বয়সী আর আমির খান একত্রিশ বছরের সিনেমায় আমির খানের প্রথম চুম্বন দৃশ্য হলেও কারিশ্মার জন্য ছিল অভিনয়ের এক নতুন অভিজ্ঞতা ঘটনা পনেরো নভেম্বর উনিশশো সালের আজ থেকে আটাশ বছর আগে পরিচালনা করলেও এখনও শোনা যায় ধর্মেশের মুখের রাজা হিন্দুস্তানি সিনেমার শুটিংয়ের কাহিনী সম্প্রতি তেমনি এক গল্প শুনিয়ে তিনি তাক লাগিয়ে দিয়েছেন সিনেপ্রেমীদের ধর্মেশের পরিচালনায় এই ছবিটি বক্স অফিসে সুপারহিট হয় বিশেষ করে ছবির গান সংলাপ ও দৃশ্যগুলো দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে তবে সবচেয়ে আলোচিত হয়েছিল আমির খান ও কারিশ্মা কাপুরের দীর্ঘ চুম্বন দৃশ্য ধর্মেশ জানান চুম্বন দৃশ্যটি শ্যুট করতে তাকে অনেক ভাবনা চিন্তা করতে হয়েছিল আমির দৃশ্যটিকে স্বাভাবিকভাবে নিলেও কারিশ্মা বেশ উত্তেজিত ছিলেন আমি বারবার কারিশ্মাকে বুঝিয়েছিলাম কিভাবে দৃশ্যটি হবে কিন্তু তিনি আমাকে বলেছিলেন তোমার এত কিছু বলার দরকার নেই আমি পারব চুম্বন দৃশ্য নিয়ে কারিশ্মার মা ববিতার ভূমিকা নিয়েও কথা বলেন ধর্মেশ তিনি জানান শ্যুটিংয়ের আগে ববিতাকে পুরো দৃশ্যের বিষয়ে জানানো হয়েছিল ববিতা কোনো আপত্তি না করায় দৃশ্যটি শ্যুট করা হয় তবে দৃশ্যটি শুট করতে লেগেছিল তিন দিন এবং সেই সময় ববিতা প্রতিদিন শুটিং সেটে উপস্থিত ছিলেন বলেও জানান এই পরিচালক ধর্মেশ আরও জানান ছবির প্রযোজকরা চুমন দৃশ্যের একটি ছবি পোস্টারে ব্যবহার করতে চেয়েছিলেন কিন্তু তিনি অনুমোদন দেননি তারপরও ছবিটির অভিনব গল্প ও অভিনয়ের গুণে সুপারহিট হয়েছিল নব্বই দশকের এই ছবিতে আমির ও কারিশ্মার পাশাপাশি কুনাল খেমু অর্চনা পূরণ সিং সুরেশ অবেরয় এবং জোনি লিবারের মতো তারকারা অভিনয় করেছিলেন সিনেমাটি শুধু বাণিজ্যিকভাবে সফল নয় বরং বলিউডের ক্লাসিক তকমাও পেয়েছে